আলম ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, কি অবস্থা? অবস্থা তো ভালো। ওই যে দেখেন একটা সিমি ইসলাম কলি আছেন না প্রযোজক, উনি একটা বিষয় আপনাকেও জড়াইছে যে আমি নাকি আপনাকে স্টেক দিয়ে নাকি আপনার কাছে টাকা খাইছি, এই বিষয়টা কি ওকে বলছেন আপনি কিছু? আমি কি আপনার কাছে টাকা নিছি? আমি বলছি তারে আপনি নাকি সিমি ইসলাম কলি কে বলছেন যে আপনার স্টেক নাকি টাকা দিয়ে উঠানো হয়েছে? ওরে কালকে আরো আমি দি বলছেন তো নেই, তুমি আর সাক্ষাৎকার আমার নাম বলছা। অপু বিশ্বাস ম্যাডামের নামে বহু কিছু বলেছে। দেখেন আমি একটা কথা বলি, অপু ম্যাডামের নামে যদি কিছু বলে সেটার মানে কথা বলবো অপু ম্যাডাম, আমি কিন্তু বাংলাদেশের সাধারণ নাগরিক। আমার নামে যদি মিথ্যে কোনো কিছু বলে, দেখেন দিন শেষে আমারও একজন পরিবার আছে, আমার নামে যদি সে উল্টাপাল্টা কিছু বলে এতে যদি আমার মানহানি হয় আমি কিন্তু তার নাম মানহানি মামলা দিব, কথাটা আমি বলে দিলাম। হিরো আলম কিন্তু, হিরো আলম ভাই কিন্তু একজন ভাইরাল মানুষ, এবং কি তার ভিডিও ছাড়লেই ভিউ, নাম নিলেই ভিউ। হিরো আলম ভাইয়ের কাছ থেকে আমি একটা টাকাও নিই নাই, এবং কি তার সাথে টাকার কোনো প্রশ্ন কারোর সাথেই না, আমি কারোর কাছ থেকে টাকা নিই না। হ্যাঁ স্ট্রাইক দিয়েছি, স্ট্রাইক দিই কেন, তার কাউকে শাস্তি দেওয়ার জন্য, আমার ভিডিও রিমুভ করার জন্য। আপনি জানেন যে যখন নাকি ভিডিও ছাড়বে আপনি স্ট্রাইক দিতে পারবেন দুইভাবে, যারা নাকি ইউটিউব সম্পর্কে ভালো বোঝে সে বুঝবে। সিমি ইসলাম কলি প্রযোজক, ওনাকে আমি সম্মান করি, উনি নিজেই বলে আমি তো ইউটিউব সম্পর্কে বুঝি না। তো আপনি ইউটিউব সম্পর্কে বুঝেন না তো আমার এখানে কি যায় আসে? আপনি অপরাধ করছেন সে দায়ভার তো আপনিই নেবেন, ঠিক কি না? এখন হিরো আলম ভাই আমার একটা ভিডিও ব্যবহার করছে 2 মিনিট, আমাকে ইউটিউব টিম নোটিশ পাঠাইছে, আমি ওইটা 100% ম্যাচ ভিডিও পাইছি, আমি ওইটা স্ট্রাইক মেরেছি, 3 ঘন্টার মধ্যে ওই ভিডিওটি রিমুভ করে দিয়েছে ইউটিউব টিম। তো রিমুভ মানেই তো সেটা আপনার স্ট্রাইক হয়ে ঢুকেছে। হিরো আলম ভাইয়ের সাথে আমার আগে তেমন একটা পরিচয় নেই। হিরো আলম ভাই, অপু ম্যাডাম একই এলাকার মানুষ, বগুড়ার মানুষ। হিরো আলম ভাই অপু ম্যাডামকে ফোন দিছে, কথা বলেছে, বলে যে আপু আমি তো কথা বলার তো একটা সিস্টেম আছে। আপু হিরো আলম ভাই আপুকে বলতেছে, আপু আমি তো একটা ভুল করেছি, আপনি আমার স্ট্রাইক দিয়েছেন, পরে বলতেছে চ্যানেলটা তো জাহিদ চালায়, তো তুমি জাহিদের সাথে কথা বলো। তো হিরো আলম ভাইয়ের নাম্বার আমারে দিল, আমি হিরো আলম ভাইকে ফোন দিলাম, বড় বললাম যে ভাই কী সমস্যা? হিরো আলম ভাই বললো যে ভাই এমন এমন আমার স্ট্রাইক দিয়েছে, স্ট্রাইকটা ভাই তুলে দাও। 3 ঘন্টার মধ্যে আমি তার স্ট্রাইক তুলে দিয়েছি, এবং কি তার সাথে আমার কোনো টাকার কোনো কথাই হয় নাই, টাকার কোনো সম্পর্ক নেই। দেখেন ভাই, উনি হচ্ছে নায়িকা অপু বিশ্বাস ঢালিউড কুইন, উনি একজন হিরো, ওনার কাছ থেকে আমি টাকা চাই কী করে? এবং কি অপু বিশ্বাস তো আমাকে, অপু বিশ্বাস ম্যাডাম তো মাস শেষে আমাকে 35,000 টাকা বেতন দেয়, আমি কেন মানুষের কাছ থেকে টাকা চাইবো, তাই না? এখন বিষয় হচ্ছে যে হিরো আলম ভাই আমি কালকে ফোন দিয়েছিলাম, বললাম যে ভাই আপনাকে আমি যে স্ট্রাইক তুলে দিয়েছি আমি কি আপনার কাছে টাকা চেয়েছিলাম? কয় না, তুমি তো আমার কাছে কোনো টাকা চাওনি। এখন বিষয় হচ্ছে যে আপনি বলতেও পারেন যে মিথ্যে কথা, হিরো আলম ভাই যখন কথা বলেছে আমি রেকর্ড রেখেছি, আপনি শুনতে চান? আমি দেখাই, মানে বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। সে বললো না যে নাকি আমি নাকি হিরো আলম ভাইয়ের কাছে নাকি টাকা চেয়েছি, আপনারা শোনেন। এই যে আমি, এই যে দেখেন দেখেন আলম ভাই আসসালামু আলাইকুম। অবস্থা তো ভালো। ওই যে দেখেন একটা সিমি ইসলাম কলি আছেন না প্রযোজক, উনি একটা বিষয় আপনাকেও জড়াইছে যে আমি নাকি আপনাকে স্টেক দিয়ে নাকি আপনার কাছে টাকা খাইছি, এই বিষয়টা কি ওকে বলছেন আপনি কিছু? আমি কি আপনার কাছে টাকা নিছি? আমি বলছি তারে আপনি নাকি সিমি ইসলাম কলি কে বলছেন যে আপনার স্টেক নাকি টাকা দিয়ে উঠানো হয়েছে? ওরে কালকে আরো আমি দি বলছেন তো নেই, তুমি আর সাক্ষাৎকার আমার নাম বলছা, তুমি নাকি বলছো ভালো কথা, তুমি নাকি বলছো হালদে হিরো আলম এই চ্যালেঞ্জ স্ট্রাইক দিচ্ছি না আমার করছিল, হিরো আলম ছড়ে টড়ে বলছে পরে আমি স্ট্রাইক উঠেছি। না না এরকম কিছু ওর সাথে আমার বলা হয় নাই, ওই কিভাবে জানি খবর পাইছে আমি নাকি আপনার কাছ থেকে এই স্টেক দিয়ে নাকি টাকা নিছি। এখন আমি বললাম যে হিরো আলম তো আমাকে প্রথমে ফোন দেয় নাই, ভাই ফোন দিয়েছে অপু ম্যাডামকে, তো অপু ম্যাডাম বলছে যে ঠিক আছে চ্যানেলটা তো জাহিদ দেখে ওর সাথে যোগাযোগ করো, আপনি আমাকে ফোন দিয়েছেন, আমি কিন্তু ঠিক ওই দিনই স্টেকটা উঠিয়ে দিছি, তাই না? আমি কি আপনার কাছ থেকে কোনো টাকা নিয়েছি আপনি ওইটা বলেন?
এখন বিষয় হচ্ছে দেখেন ভাই, আমরা হচ্ছে মিডিয়ার মানুষ, আমরা আপনি সমস্যা হলে আমারটা দেখবেন, আমি সমস্যা হলে আপনারটা দেখবো, এই ব্যাপারে সে আমার নামে গিয়ে জিটি করে শুধু শুধু। সে আমার বিরু ভাই বুঝছেন নিরলম ভাই চার পাঁচটা ব্যবহার করছে। তো প্রথমত আমি তাকে একটা স্ট্রাইক দিছি, স্ট্রাইক দেওয়ার পর সে আবার কি করছে, আরো বিরু ব্যবহার করতেছে। হ্যাঁ, তো আপনারা জানেন একটা স্ট্রাইকে কোনোদিন চ্যানেল বাদ হয় না, সে চার পাঁচটা বিরু ব্যবহার করছে। আমি স্ট্রাইক দিছি, ইউটিউব টিম চ্যানেল সাসপেন্ড করছে, সে আমার নামে জিটি করছে, আমি নাকি ওর চ্যানেল হ্যাক করছি, বিষয়টা হইলো বলেন। আবার সেখানে বলতেছে যে হিরো আলমের কাছ থেকেও সে টাকা নিছে। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। দেখেন কত বড় মিথ্যে কথা, হিরো আলম ভাইয়ের কাছে আমি 1,00,000 টাকা নিয়েছি, আপনারা তো শুনলেন, মানে পরপর মিথ্যে কথা বলেই যাচ্ছে। সে যে মিথ্যে কথা বলতেছে, মানে আসলে কিভাবে যে মিথ্যে কথা বলে, উনি হচ্ছেন সিনেমার প্রযোজক। হ্যাঁ, মানে এটা আমার মাথায় ধরে না। জিমি আপু আরেকটা কথা বলেন যে দ্রুত আমার চ্যানেল ফেরত দেন, না হয় আমি জিডি এখন জিডি করছি, পরবর্তীতে মামলা করব। আসলে আপনার দ্বারা কি ওই চ্যানেল ফেরত দেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? দ্রুত চ্যানেল ফেরত দেওয়ার কথা কাকে বলছে? আপনাকে বলছে, আমাকে বলছে, আপনাদেরকে বলছে, আপনি অপু আপুতে একই জিনিস আমাকে, উনি চ্যানেল আমার কাছ থেকে ব্যাক চায়, কেন ব্যাক চায়? ইউটিউব টিমের কাছে উনি আমার বিরুদ্ধে কেন জিডি করে, আমাকে কেন চায়? উনার চ্যানেল কি আমার কাছে? আমি যখন নাকি আমার ভিডিও ব্যবহার করছি, আমি কি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আমার ভিডিও কেন ব্যবহার করছে? আমি ইউটিউব টিমের সাথে কথা বলছি, হ্যাঁ আমি তাকে মেইল পাঠাইছি, সে কোনো উত্তর কোনো রিপ্লাই কোনো দেয়নি। মানে সে প্রযোজক একটা মেইলের ই দিবে, সে ওইখানে একটা ভাব দেখাইছে, এখন যখন সাসপেন্ড হয়ে গেছে তখন আমাকে দেয় ভয়ভীতি। এখন যদি আমি একটা কথাই বলবো, উনি যদি ফেরত চায়, মানে ওনার চ্যানেল ইউটিউব টিমের সাথে কথা বলুক, ইউটিউব টিমের সাথে কথা বলাই ওনার জন্য উত্তম, আমাদেরকে হয়রানি করে ওনার কোনো লাভ নেই। দেখেন উনি আমাদের বিরুদ্ধে আপনার মিথ্যে একটা অভিযোগ দিয়েছে হাতির জেল থানায়, আমিও বাটারা থানায় দিয়েছি, সে একজন নাগরিক, আমিও নাগরিক, সে হাইকোর্টে গেলে আমি কি বসে থাকবো? আমি হাইকোর্টে যাব, সে সুপ্রিম কোর্টে গেলে আমিও যাব, আইন তো সবার জন্য সমান, তাই না? বেশ কিছুদিন ধরে আপনারা একটা গুজব শুনছেন যে আমি নাকি প্রযোজক সিমি ইসলাম ম্যাডামের চ্যানেল নাকি হ্যাক করেছি। আসলে বিষয়টা হ্যাক হয়নি, ওনার একটু বুঝতে ভুল হয়েছে, চ্যানেলটা ইউটিউব টিম সাসপেন্ড করেছে। এখন উনি বারবার বলতেছে আমি হ্যাক করেছি, বিষয়টা হ্যাক হয়নি, সাসপেন্ড হয়েছে। এটা শুরুতে লাগিয়ে দিয়ে